আজকে আমরা গত ক্লাসের যে কাজটা তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল রসায়ন বিষয়ে বৈজ্ঞানিক উপকরণ সহজে কিভাবে তৈরি করা যায় এবং এর ব্যবহার ছেলেদের দল হচ্ছে গোলাপ মেয়েদের দল হচ্ছে শ্যামলা তোমরা দুটি দলে বিভক্ত হয়ে দুইটা কাজ এখানে সম্পন্ন করবে ঠিক আছে আমি শালমাশিদা আমি শ্যামলা দলের পক্ষ থেকে এসেছি আজকে আমরা সহজে বিজ্ঞান উপকরণ তৈরি ও এর ব্যবহার করব এর জন্য আমরা আজকে তরলের প্রসারণ করব এর জন্য প্রথমে যা লাগছে তা হচ্ছে একটি কাচের শিশি আর সামান্য পানি আর লাগছে মার্কার পেন এবং লাইটার এর জন্য প্রথমে আমরা কাচের শিশিতে একটু পানি নিয়ে নিই তারপর এই মার্কার পেন দিয়ে আমরা পানিটিকে চিহ্নিত করি এরপর আমরা একটি লাইটার দিয়ে এখানে তরলতে তাপ প্রসারণ করি এবার আমরা এই তরলটিকে তাপ দিই নিচে তাপ দিই লাইটার দিয়ে এক্ষেত্রে আমরা মোমবাতি অথবা এক্ষেত্রে আমরা কিছুক্ষণ তাপ দিই তাপ দেওয়ার ফলে দেখা যাচ্ছে তরলতে প্রসারণ ঘটছে সবাই লক্ষ্য করো এখানে আস্তে আস্তে তাপ দেওয়ার ফলে পানির উচ্চতা বাড়ছে এর প্রসারণও কিছুটা হয়ে গেছে এবার আমরা মার্কার পেন দিয়ে আবারও দাগ দিই দেখা যাচ্ছে আগের অবস্থা থেকে এবারে অনেকটাই উচ্চতা বেড়ে গেছে এর ফলে দেখা যায় তরল পদার্থে তাপ দেওয়ার ফলে প্রসারণ অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ এখানে প্রমাণিত হচ্ছে এই যে তাপ দেওয়ার ফলে তরল পদার্থের অনেকটাই প্রসারণ ঘটে ধন্যবাদ সবাইকে আজকে আমরা সহজে বৈজ্ঞানিক উপকরণ তৈরি করব এবং ব্যবহার শিখব সো প্রথমে আমাদেরকে ইয়েটির জন্য আমাদের প্রয়োজন একটি সাধারণ পেপার সাথে একটি কাঁচি সেই কাঁচি একটি লিটমাস পেপার আকৃতির কাগজ কেটে দিব তার সাথে প্রয়োজন গোলাপের পাপড়ির রস আমরা নিচে গোলাপের পাপড়িগুলোকে যখন পাপড়িগুলোকে কিছু করে কেটে রস তৈরি করব তারপর সেই সাধারণ কাগজটি সেই রসের সাথে ভিজিয়ে লিটমাস পেপার তৈরি করব সেখানে তৈরি হয়ে এটাকে রোদে শুকিয়ে তারপর আমরা এটাকে লিটমাস পেপার হিসেবে ব্যবহার করতে পারবো নির্দেশক হিসেবে আমরা এই লিটমাস পেপার ব্যবহার করতে পারবো ধন্যবাদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে